처음 들어왔어요. আজ বিশেষ খবরের ভিত্তিতে আমাদের কাছে খবর আছে যে রতনপুরের এরিয়াগুলিতে মানে অবৈধভাবে গাঁজার চাষ হচ্ছে। তো সেই খবরের ভিত্তিতে আমরা রতনপুর এরিয়ার চিকন জাম্বুরা, বাজার টিলা ওইসব এরিয়ার মধ্যে প্রায় আটটা জায়গাতে, আটটা বেডের মধ্যে কিছু গাঁজার সিডলিংস চাষ হচ্ছিল। তো আমরা ওটাকে ডিস্ট্রয় করি, আনুমানিক 3.5 লক্ষের মতো গাঁজার সিডলিং হবে, যার বাজার মূল্য আনুমানিক 70 লাখ টাকার মতো হবে। তো আমাদের এই রেড অপারেশনে আমার সাথে ছিলেন কয়েক ডিস্ট্রিক্টের এসিডিআর, উসি বাইজালবাড়ি, টিএসআর এবং থানার স্টাফরা ছিলেন।